ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. محمد رسول صلى الله عليه وسلم বলেছেন যে ব্যক্তি পরিধানের কাপড় টাকনোর নিচে ঝুলিয়ে পড়বে সে ব্যক্তি জাহান্নামে যাবে। সেক্ষেত্রে পুরুষটা টাকনোর নিচে যেন কাপড় ঝুলিয়ে না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অন্য বর্ণনায় এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি তাকাবেন না এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। সে তাদের মধ্যে এক শ্রেণীর লোক হতেছে যারা টাকনোর নিচে অহংকারবশত কাপড় ঝুলিয়ে পড়ে তারা। সেক্ষেত্রে সকল মুসলিম দিনী ভাইদেরকে বলবো আপনারা সকলেই টাকনুর গোড়ার উপরেই কাপড় পরবেন। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে ব্যক্তি জাহান্নামে যাবে। অন্য বর্ণনার মতো এসেছে যারা টাকনুর নিচে অহংকার বসাতে কাপড় ঝুলিয়ে পড়ে তাদেরকে টাকনুর নিচে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। সেক্ষেত্রে সকল মুসলিম দিনী ভাইয়েরা এখানে এসে দেখেন টাকনুর গোড়ালির উপরেই সকলে কাপড় পরবেন। সেক্ষেত্রে সকল মুসলিম দিনী ভাইদের এটা লক্ষ্য রাখা উচিত আমাদের প্যান্ট পাঞ্জাবি কেন্দুরা সব কাপড় যেন টাকনুর উপরে হয় পুরুষদের জন্য। সেক্ষেত্রে টাকনুর গোড়ালির উপরে যেন হয়, মহিলারা সর্ব অবস্থায় টাকনুর নিচেই পড়বে, শুধুমাত্র পুরুষদের জন্য টাকনুর গোড়ালির উপরেই কাপড় পরতে হবে। আশা করি সকলে এই হাদিসগুলো মেনে চলবেন, তাহলে আমরা জাহান্নামের আযাব থেকে সকলে বাঁচতে পারবো। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশরাকাত নাফসি বিনুরিন মিন ফুহাদি হিনা মা রাদদতু ইয়া রাব্বাল আলামিন।